পৌরসভার সম্মানিত মেয়র কাউন্সিলর এবং পৌর তিন ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মনে কাউন্সিলর তো হ্যাঁ কাউন্সিলর এবং সর্বস্তরের সর্ব দলীয় এবং আমার প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আপনাদের সামনে দুটি কথা বলবো। কথাটা হলো যে আমি আমার দীর্ঘ 27 বছর চাকরি জীবনে এবং আমার এই রানিং সম্ভবত 57-58 বছর বয়স, আর যতটুকু আমি জানি আমার আমি একটা চাকরি করি, এই চাকরির সৌজন্যে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে প্লাস হলো বা 64-68 হাজার গ্রামের ভেতরে যে পৌরসভা, এই পৌরসভায় আজকে আমি সর্বপ্রথমে সাতক্ষীরা পৌরসভার সম্মানিত মেয়র মহোদয়, কাউন্সিলর মহোদয় এবং সাতক্ষীরা পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ আমার জীবনে আমি আমি এই এই পর্যন্ত আমি বাংলাদেশের যে কয়েকটি ডিস্ট্রিক্টে বা যতটুকু বুঝেছি, এই মনে হয় বাংলাদেশের সর্বপ্রথম পৌরসভার কোনো সাবেক মেয়র, তারপরে সাবেক কাউন্সিলর, তাদের নামে কোনো রোড উদ্বোধন হয়েছে কিনা বা নামকরণ করেছে কিনা আমার জানা নাই। এই মনে হয় প্রথম আমি মনে করি যে পৌরসভার এই মেয়র এবং কাউন্সিলর ও সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে এই যে একটা মাইল ফলক নাম ফলক উন্মোচন হয়েছে, এটা আমি প্রথম জানাচ্ছি। সেই কারণে আমি মনে করব যে এটাই আমাদের প্রথম আমার মনে হয় মেয়র মহোদয় এই কি বলে এই নাম ফলকটা উদ্বোধন করবেন। বাংলাদেশের সর্বপ্রথম একটা নজিরবিহীন একটা পৌরসভা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমি তাদেরকে আমাদের এলাকাবাসী ওরা পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ 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 মেয়র মহোদয়কে অনুরোধ করব যে আপনি আমাদের এই সাবেক কাউন্সিলর শেখ রেজাউল করিম রাজার নাম ফলকটা উন্মোচন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব মরহুম শেখ রেজাউল করিম রাজা ভাই, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, তিনি 97 এর দিকে তিনি এই এলাকার এই ওয়ার্ডের তিনি কাউন্সিলর ছিলেন, রব্বুল আলামিন আজকে তার স্মরণে একটি রাস্তা আল্লাহ নামকরণ, এর মাইল ফলক এর ফলক উন্মোচন হলো রব্বুল আলামিন আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ। আর যাদের উদ্যোগে বিশেষ করে সাতক্ষীরা পৌরসভার বিশেষ করে মেয়র মহোদয়ের উদ্যোগে এবং অন্যান্য কাউন্সিলর ভাইদের উদ্যোগে যে এই মহাকাশটি হলো রব্বুল আলামিন এটাকে একটা মাইল ফলক হিসেবে কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ, দেশের জন্য জাতির জন্য দশের জন্য রব্বুল আলামিন কাজ করার মতন হিম্মত সাহসিকতা এবং যোগ্যতা আমাদের সবাইকে দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।